মুমূর্ষু রোগীদের জন্য রক্তের আকাল মেটাতে এগিয়ে এলো মালদা পলিটেকনিক। মালদা পলিটেকনিকের 63তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদা পলিটেকনিকের মানবিক উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখা। শিবিরে এদিন মোট 120 জন রক্তদাতা রক্তদান করে রক্তের সংকটময় মুহূর্তে মানবিকতার নজির গড়লেন। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে কি বলেছেন মালদা পলিটেকনিকের অধ্যাপক শান্তনু চক্রবর্তী, শুনুন। আমাদের ফাউন্ডেশন ডে এবং এটা হচ্ছে 63তম ফাউন্ডেশন ডে। প্রত্যেক বছরের মতোই এই বছরও এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং টি প্ল্যান্টেশন প্রোগ্রাম রাখি, যেমন আমরা এই বছরও রাখা হয়েছে 2024 সেপ্টেম্বর। তো অলরেডি আমাদের 102 জন ব্লাড ডোনার হয়ে গেছে, এখনও অসংখ্য ব্লাড ডোনার রয়েছে, যাদের ম্যাক্সিমামই হচ্ছে আমাদের স্টুডেন্ট এবং আমাদের এক্স স্টুডেন্ট এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য স্টাফ মেম্বার রয়েছে। তো আমি এই এন্টার প্রোগ্রামের যারা অংশগ্রহণ করেছে বা ব্লাড ডোনার যাদের আমরা বলে থাকি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যেমন আমরা এই বছরও করলাম, আগামী বছরের জন্য আমাদের আরও বড় করে যেন এই প্রোগ্রামটি করতে পারি সেরকম লক্ষ্যমাত্রা রাখছি। তো আমি এখানে ভারত স্কাউটসকেও বিশেষভাবে অভিনন্দন জানাবো যে ওনাদের প্রচেষ্টা, ওনাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম আমাদের পক্ষে করা অসম্ভব। সবাইকে ধন্যবাদ, আমার সকল শিক্ষক শিক্ষক শিক্ষিকা সবাইকে ধন্যবাদ এবং ছাত্রদের ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে অভিনন্দন। আপনার নাম পরিচয়? আমার নাম শান্তনু চক্রবর্তী, আমি মালদা পলিটেকনিকের অটোমাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেডওদা ডিপার্টমেন্ট ট্রেনিং প্লেসমেন্ট অফিসার। মালদা পলিটেকনিকের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির নিয়ে কি বলেছেন ইংরেজবাজারের পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শোনাবো। যে রক্ত দিলে আবার কি হবে, মাথা ঘুরবে, অসুখ হবে, এটা কিন্তু অনেকটাই কেটেছে এবং তারা রক্ত দেওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছেন। আমি যারা গভর্নমেন্টের সাইড থেকে এসছে, মেডিকেল কলেজ থেকে এসছে রক্তদানে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা আয়োজক তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পলিটেকনিক কলেজের যারা আধিকারিকরা আছেন তাদের, আর এখানে সরকারি কর্মচারী এসব বোস আছেন তাদের এবং ছাত্রদের, আশা করি এই রক্তদানের মাধ্যমে এখানকার মানবিকতা, এখানকার সমাজের উন্নয়নের কথা নিশ্চয়ই সবাই স্মরণ রাখবে। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু আসতে দেরি হলো, সবাই জানেছি। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মালদা পলিটেকনিকের অধ্যক্ষ স্নেহাশিস গ্রহ, ভারপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ বসাক, অধ্যাপক শান্তনু চক্রবর্তী, ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি এবং বিজ্ঞানকর্মী সুনীল সরকার সহ আরও অনেক বিশিষ্টজনেরা। মালদা থেকে স্বপন চক্রবর্তী, রিপোর্ট টাইমস 14 বাংলা। তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া,
বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।